হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আমাদের ভিডিও। তো বন্ধুরা, ফেসবুকে এবং টিকটকে এই ধরনের ফটো এডিটিং দেখে নেই এমন ব্যক্তি খুব কম পাওয়া যাবে। তো বন্ধুরা, এই ধরনের ফটো এডিটগুলো আপনারা কীভাবে করবেন সেই নিয়ে আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখতেছি, তোমাদের অ্যাকাউন্টটা তৈরি করতে মাত্র আপনার 5 মিনিট সময় লাগবে। এই 5 মিনিট যদি আপনি ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখেন, তাহলে অবশ্যই আপনি অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন। তো অনেকেই অ্যাকাউন্টটা তৈরি করতে না পারার কারণে এই ধরনের ফটো এডিটিং করতে পারে না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনি যদি মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখেন, তাহলে অবশ্যই আপনি যে কোনো ফটো এডিট করতে পারবেন মাত্র 2 মিনিটে। তো বন্ধুরা, ভিডিও বেশি বড় করবো না, চলুন চলে যাই ভিডিওর মূল পর্বে। তো বন্ধুরা, প্রথমে আপনাকে যেতে হবে গুগল প্লে স্টোরে। তো আমি গুগল প্লে স্টোরটা ওপেন করলাম। ওপেন করার পর আপনাকে এখানে সার্চ লিখতে হবে ডিসকার্ড। তো ডিসকার্ড লিখে আমি এখানে সার্চ করলাম। সার্চ করার পর যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে, এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করতে হবে। তো আমার ইনস্টল করা আছে, যার কারণে ওপেন চলে আসছে। তো আমি এখানে ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পর এখানে আছে, নিচে আছে রেজিস্টার, এসে আর লগ ইন। তো আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে লগ ইনে ক্লিক করতে পারেন, আর অ্যাকাউন্ট না থেকে থাকলে প্রথমে আপনাকে রেজিস্টারে ক্লিক করতে হবে। তো রেজিস্টারে ক্লিক করার পর এখানে ফোন, এটা ইমেল আছে। তো ইমেলে আপনাকে ক্লিক করে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা বসাই দিতে হবে। তো এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার ইউজার নেম দিতে বলতেছে, এখানে ইউজার নেম আপনাকে একটা দিতে হবে। তো এখানে যে কোনো আমি একটা ইউজার নেম দিয়ে দিলাম আপনাকে দেখানোর জন্য। তারপর এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। তো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিতে পারেন। তো এখানে আমি পাসওয়ার্ড দিচ্ছি। তো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার সেভ আসলে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এখানে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে। তো এখানে আপনার পছন্দ মতো আপনার যে জন্ম তারিখটা আছে সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে আপনাকে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পর এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে আপনাকে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে আপনার ক্যাপচা একটা কোড দিতে পারে, এখানে আপনার লোড নিচ্ছে, একটু একটু লোড নেবে। তো লোড নেওয়ার পর এই ক্যাপচারটা চলে আসে। দেখেন এইখানে যে পিকচারটা দেখাচ্ছে, ঠিক সেম পিকচারগুলো যেখানে আছে সেগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। তো এই ফ্লাওয়ারগুলো কোথায় কোথায় আছে আমি সেগুলো এখানে সিলেক্ট করার চেষ্টা করতেছি। দেখেন আমি এগুলো সিলেক্ট করলাম। করার পর এখানে ভেরিফাইতে ক্লিক করব। তো ভেরিফাইতে ক্লিক করার পর এটা আমার ভেরিফাই হয়ে যাবে। তো এখন আমার অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে দেখেন আপনার প্রোফাইল পিকচার সিলেক্ট করতে বলতেছে। আপনি যে কোনো একটা এখানে ইমোজি সিলেক্ট করার পর এখানে আপনাকে স্কিপে ক্লিক করতে হবে। তো স্কিপে ক্লিক করার পর আবার স্কিপ ফর নাওতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার এখানে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনার কাজ শেষ। এখন আপনি যে ইমেলটা দিলেন সেই ইমেলটাতে যেতে হবে। তো আপনার ইমেলটাতে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে ডিসকার্ডের যে মেলটা চলে আসছে সেই মেলটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে ভেরিফাই মেল আছে, ভেরিফাই ইমেলে ক্লিক করতে হবে। তো ভেরিফাই ইমেলে ক্লিক করার পর এটা কিন্তু আপনার ভেরিফাই হয়ে যাবে। দেখেন এখানে আপনার ভেরিফাই ক্লিক করলাম। তো এখানে দেখেন ভেরিফাই হয়ে গেছে। তখন কন্টিনিউ টু ডিসকার্টে ক্লিক করবো। কন্টিনিউ টু ডিসকার্টে আমি ক্লিক করলাম। তো দেখেন ক্লিক করার পর পরবর্তী স্টেপে আমার চলে নিয়ে যাবে। দেখুন লোড নিচ্ছে, লোড নেওয়ার পর একটা হয়তো বা ক্যাপচা কোড আসতে পারে। তো আমার কোনো ক্যাপচা কোড আসে নাই এখনও। তো এখন আমার যে নেক্সট কাজ হচ্ছে, নেক্সট কাজটা হচ্ছে এই প্লাস আইকনে আপনাকে ক্লিক করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আছে ক্রিয়েট ইউর ওন, ক্রিয়েট মাই ওন। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আছে স্কিপ ফর কোয়েশন। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এখানে আপনাকে একটা সার্ভার নাম লিখতে হবে। তো এখানে আমি যে কোনো একটা সার্ভার নাম লিখতেছি, নিউ সার্ভার। তো নিউ সার্ভার লিখে আপনাকে ক্রিয়েট সার্ভারে ক্লিক করতে হবে। তো ক্রিয়েট সার্ভারে ক্লিক করার পর আপনার যে সার্ভারটা রয়েছে সার্ভারটা এখানে ক্লিক ওপেন ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে আপনাকে স্কিপে ক্লিক করতে হবে। তো স্কিপে ক্লিক করার পর এখন হচ্ছে আপনার নেক্সট কাজ হচ্ছে আপনাকে একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো আপনি চাইলে কোনো ব্রাউজারটা ইউজ করতে পারেন। তো এখানে আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে পারবেন। এখানে কোনো ব্রাউজারটা ইউজ করতেছে। তো এখানে আপনাকে লিখতে হবে মি জার্নি। তো মি জার্নি লিখে এখানে সার্চ করতে হবে। তো সার্চ করার পর এখানে আপনার যে প্রথমে ওয়েবসাইটটা চলে আসবে সেই ওয়েবসাইটে আপনাকে ক্লিক করতে হবে। তো ওয়েবসাইটে আমি ক্লিক করতেছি। ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে জয়েন দ্য বেটা, জয়েন দ্য বেটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো জয়েন দ্য বেটাতে ক্লিক করার পর আপনার এখানে অ্যাকসেপ্ট ইনভাইট আছে, অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর দেখেন এই ধরনের ইন্টারফেস শো করবে। তো এখানে আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি লাইনে ক্লিক করার পর এখানে আপনার যে একটু নিচে আসতে হবে। নিচে আসার পর দেখেন এখানে অনেকগুলো আপনি এখানে ইয়া পাওয়া যাচ্ছেন, এই যে হ্যাশট্যাগুলো এখানে দেখাচ্ছে, নিউ বেস যেখানে লেখা আছে। তো নিউ বেস যে কোনো একটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো নিউ বেস যে কোনো একটাতে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে আমার এই ধরনের অপশানগুলো এখানে শো করবে। তো এখানে আপনি কাজ করতে পারবেন না। তো আপনাকে এই মেন আইকনে ক্লিক করতে হবে। তো মেন আইকনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি একটু নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে মি জার্নি যে বোর্ড যা আছে সেই বোর্ডটা সার্ভারটা আপনাকে অ্যাড করতে হবে। তো মি জার্নিটা বোর্ডে আমি ক্লিক করতেছি। তো মি জার্নি বোর্ডে আমি ক্লিক করার পর দেখেন এই ধরনের ইন্টারফেস শো করবে। তখন আপনাকে অ্যাড টু সার্ভারে ক্লিক করতে হবে। তো অ্যাড টু সার্ভারে ক্লিক করার পর এখানে আছে সিলেক্ট সার্ভার। তো সিলেক্ট সার্ভার আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনার যে সার্ভারটা আছে নিউ সার্ভার নামে সেভ করে রাখছি, তো সেই সার্ভারটা সিলেক্ট করার পর এখানে আপনাকে কনফার্মে ক্লিক করতে হবে। তো কনফার্মে ক্লিক করার পর এখানে অথোরাইজে ক্লিক করতে হবে। অথোরাইজে ক্লিক করার পর আপনার যে সার্ভারটা রয়েছে সেই সার্ভারটা এখানে আপনার অ্যাড হয়ে যাবে।
তো এখানে আমার সার্ভারটা এখানে অ্যাড হয়ে গেছে, তখন আমি স্ক্রল করে এটা এদিকে নিয়ে যাব। এদিকে নেওয়ার পর এখানে থ্রি লাইন আছে, তো থ্রি লাইনে ক্লিক করার পর এখানে দেখেন আমার যে সার্ভারটা ক্রিয়েট করলাম এনএস মানে হচ্ছে নিউ সার্ভার, তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এখানে আপনার হচ্ছে জেনারেল, তো জেনারেলে আপনাকে ক্লিক করতে হবে। তো জেনারেলে ক্লিক করার পর দেখেন আপনি এই ধরনের ইন্টারফেস শো করবে। তো এখানে ম্যানেজ আছে, তো ম্যানেজে আপনাকে একটা এসএমএস করতে হবে। তো এসএমএস কীভাবে করবেন সেটা এখন আমি আপনাকে দেখাচ্ছি। তো এই ঘরে আপনাকে মেসেজ ঘরে আপনাকে লিখতে হবে, এখানে স্ল্যাশ দিবেন, দেওয়ার পর এখানে লিখবেন ইমাজিং। তো ইমাজিন লেখার পর এখানে আপনাকে ইমাজিন লিখতে হবে, লেখার পর এখানে আপনাকে লিখতে হবে। তো লেখার পর এখানে আপনি স্পেস দেওয়ার পর এখানে লিখবে সাইবার, সাইবার এখানে পান্স লিখতে হবে, সি ওয়াই সাইবার পান্স PUNKS সাইবার পান্স লিখে আপনাকে এখানে আপনার যে সেন্ট অপশান আছে সেন্ট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে সেন্ট অপশানে ক্লিক করার পর এখানে আছে এক্সেপ্ট টস, তো এক্সেপ্ট টসে আপনাকে ক্লিক করতে হবে। তো এক্সেপ্ট টসে ক্লিক করার পর দেখেন এটা আমার এক্সেপ্ট হয়ে গেছে, তখন আমার এটা আমি জয়েন করে ফেলছি। তো এখন আমাদের যে কাজটা হবে সেই কাজটা আমি আপনাকে সিম্পলি দেখাচ্ছি। এখন আমরা যে কোনো পিকচার এই অ্যানিমেটেড করে দিতে পারবো। তো এখানে আপনাকে যে অ্যারো বাটন আছে অ্যারো বাটনে ক্লিক করতে হবে, ক্লিক করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনাকে পারমিশন চাইলে আপনি পারমিশনটা এখানে অ্যালাউ করে দিতে পারেন। তো আপনার নিচে যতগুলো পিকচার আছে সমস্ত পিকচার এখানে আপনার এখানে শো করবে। তো আপনি যে কোনো একটা পিকচার এখানে আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন। তো এখান থেকে আমি যে কোনো একটা পিকচার এখানে অ্যাড করব। তো এখানে আমি পিকচার দেখতেছি যে কোনো একটা পিকচার, তো সাপোজ আমি এই পিকচারটা এখানে অ্যাড করব। অ্যাড করার পর এখানে আপনাকে এখানে আপলোড করতে হবে ইমেজটা। দেখেন এখানে 100% এখানে হয়ে গেছে, তো এই পিকচারটা এখন এটা আপলোড হয়ে যাচ্ছে। তো দেখেন পিকচারটা এখানে আপলোড হয়ে গেছে। তো আমি পিকচারটার উপরে এখানে ক্লিক করব। তো পিকচারটার উপরে ক্লিক করার পর দেখেন এখানে আছে থ্রি লাইন, তো থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এখানে আছে শেয়ার, তো শেয়ারে ক্লিক করতে হবে। তো আমি শেয়ারে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আছে কপি, তো এখানে কপিতে ক্লিক করতে হবে যদি আপনার কপি অপশন শো না করে। তো এখান থেকে আপনার যে হোয়াটসঅ্যাপ আছে অথবা আপনার ইমেল আছে ইমেলে অথবা এসএমএস বক্স আছে এসএমএস বক্সে ক্লিক করার পর এই যে এই ইয়াটা পারবেন কপি লিঙ্কটা পারবেন, সেই লিঙ্কটা আপনাকে কপি করতে হবে। তো এখানে কপি করার পর এখন আমি এখান থেকে বের হয়ে আসবো। বের হওয়ার পর এখানে আপনাকে লিখতে হবে আবার এসএমএস বক্সে, তো এখানে আপনাকে লিখতে হবে এখানে স্ল্যাশ দেওয়ার পর এখানে লিখবেন ইমাজিং। তো ইমাজিং লিখলাম, তো ইমাজিং লেখার পর এখানে ইমাজিং চলে আসবে, ইমাজিংটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর একটা স্পেস দিতে হবে, তো স্পেস দেওয়ার পর আপনি যে পিকচারটা লিঙ্ক কপি করলেন সেই পিকচারটা লিঙ্ক এখানে পেস্ট করে দেবেন। তো পেস্ট করে দেওয়ার পর একটা কমা দিতে হবে। দেওয়ার পর এখন হচ্ছে আপনি এই পিকচারটাকে যেভাবে সেট করতে চাচ্ছেন কাস্টমভাবে ঠিক সেম সেম লেখাগুলো এখানে আপনাকে লিখতে হবে। তো আমি ধরুন এটা লিটল বয় লিখলাম, লিটল বয়, তো লিটল বয় লিখলাম। লেখার পর আবার এখানে কমা দিলাম, কমা দেওয়ার পর এখানে লিখবো স্মার্ট বয়, তারপর আবার এখানে কমা দেবো। লেখার পর এখানে লিখবো আমি সিটি, তো সিটি লিখলাম। সিটি লেখার পর এখানে লিখবো উইথ ক্যাট, তো তারপর আবার আপনাকে লিখতে হবে হাই রেজুলেশন, ধরো হাই রেজুলেশন লিখলাম, HIGH হাই রেজুলেশন, কালারফুল লিখলাম। লেখার পর আবার কমা দিলাম, কমা দেওয়ার পর এখান থেকে আবার আপনাকে লিখতে হবে উইথ ক্যাট, তো ক্যাট মানে আমি যে যে এই পিকচারটাতে যে যে ফাইলগুলো এখানে অ্যাড করতে চাচ্ছি। দেখেন স্মার্ট বয় লিখলাম, তারপর সিটি মানে আমার ব্যাকগ্রাউন্ডটা সিটি থাকবে, তারপর উইথ ক্যাট মানে আমার সাথে একটা বিড়াল থাকবে, তারপর হাই রেজুলেশন কালারফুল ছবি হবে, তারপর লিখবো উইথ ক্যাট যেহেতু আমি লিখছি, তারপর লিখবো উইথ, তারপর বাইক BIKE বাইক। লেখার পর আবার এখানে কমা দিলাম, কমা দেওয়ার পর আবার এখানে স্পেস দিতে হবে। তো স্পেস দেওয়ার পর এখানে আপনাকে দুইটা এখানে এই যে স্যাম্পলটা রয়েছে সেই স্যাম্পলটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আবার এখানে আপনাকে স্পেস দিতে হবে একটা, তো এখানে আমি আবার স্পেস দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনাকে লিখতে হবে ভি, লেখার পর আবার একটা স্পেস দিতে হবে। দেওয়ার পর এখানে লিখতে হবে 4, তো দেখেন আমি যেভাবে লিখলাম ঠিক সেমভাবে আপনাকে লিখতে হবে। লেখার পর এখানে আপনাকে সেন্টে ক্লিক করতে হবে, তো এখানে সেন্টে ক্লিক করার পর দেখেন এখানে মিডজার্নি বট এখানে এসে ওয়েটিং ফর স্টার্ট। তো এখানে দেখেন আমার পিকচারটা কিন্তু এখন এখানে ক্রিয়েট হয়ে যাবে। দেখেন আমি এই পিকচারটা আপলোড করছি, এখন এই পিকচারটা এখন এখানে আপলোড হয়ে যাচ্ছে। আপলোড হওয়ার পর এই পিকচারটা এখন আমার এডিট হয়ে আমার সামনে চলে আসবে। তো দেখেন এখানে পিকচারটার কিছু ডেমো এখানে দেখাচ্ছে। তো দেখুন আমি যে এটাই ইয়াটা দিয়েছিলাম সেটা এখানে 31% এখানে দেখাচ্ছে। তো এখানে যখন 100% হয়ে যাবে তখন আপনার পিকচারটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। তো এখানে দেখেন 62% হয়ে গেছে। তো এখন এইভাবে আপনার এই যে পার্সেন্টেজ উঠেছে সেই পার্সেন্টেজ আপনাকে 100% যখন হবে তখন আপনি এই পিকচারগুলো দেখতে পারবেন। তো আমি 93% হয়ে গেছে, তখন এখন আমার এখন 100% হয়ে যাবে। তো 100% হওয়ার পর দেখেন এই পিকচারগুলো কত এখানে এখানে আমি পিকচারটাতে ক্লিক করতেছি। পিকচারটাতে ক্লিক করার পর দেখেন এখানে আমার পিকচারটা কত সুন্দরভাবে এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো দেখেন এই পিকচারগুলো চাইলে আপনি এখান থেকে সেভ করে নিতে পারেন। এখানে থ্রি ডটে ক্লিক করার পর এখানে সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে।
তখন কথা হচ্ছে আপনি যদি এই পিকচারগুলো যে কোনো একটা পিকচার সেভ করেন তাহলে কিভাবে করবেন। তো এখানে আপনার যে কোনো একটা যে পিকচার সেট করতে চান তাহলে আপনাকে এই যে চারটে পিকচার আছে তো ওখানে ইউ 1 2 3 4 এটা মানে চারটে আছে। তো এখানে চারের মধ্যে আপনি যে পিকচারটা সিলেক্ট করতে চাচ্ছেন, মনে করেন আপনি চার নম্বর পিকচারটা সিলেক্ট সেভ করব জাস্ট একটা পিকচারে, তাহলে ইউ 4 আমি ক্লিক করব, তাহলে আমার চার নম্বর যে পিকচারটা রয়েছে সেই পিকচারটা এখন আমার আলাদাভাবে এখানে আলাদা হয়ে যাবে, তখন সেটা সেখান থেকে আমি আলাদাভাবে এটা সেভ করতে পারবো। তো দেখেন এখানে এখানে ক্যান্সেল জব যখনই আসবে তখনই বুঝবেন যে আপনার পিকচারটা তারা আবার অ্যাকসেপ্ট করছে, তখন আবার আপনার পিকচারটা কিন্তু রেডি করে এখানে আপলোড করে দিবে। তো দেখেন এখানে আলাদাভাবে কিন্তু একটা একটা পিকচার চলে আসছে, তো পিকচারটাতে আমি ক্লিক করতেছি। তো ক্লিক করার পর দেখেন এখানে আমার পিকচারটা চলে আসছে, এখন পিকচারটা যদি আমি সেভ করতে চাই তো এখানে থ্রি লাইনে থ্রি ডটে ক্লিক করে এখানে সেভে ক্লিক করলে আমার পিকচারটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে। তো আপনি চাইলে এই পিকচারটার উপর আরও চার পাঁচটা পিকচার অ্যাড করতে পারেন, এখানে মেক ভেরিয়েশন যেটা আছে সেখানে ক্লিক করলে কিন্তু আরও আপনার চারটা পিকচার এখানে শো করবে অর্থাৎ ক্রিয়েট হবে। তো বন্ধু এইভাবে খুব সহজে আপনি যে কোনো পিকচার দিয়ে এই ধরনের অ্যানিমেশন তৈরি করতে পারেন মাত্র 2 মিনিটে। তো বন্ধুরা এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনাকে কমেন্ট করে জানাতে হবে, তো আপনার কমেন্টের ভিত্তিতে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ, ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।